তৃতীয় দফায় সিরাজগঞ্জের দুইটি উপজেলার ১৯টি ইউপি নির্বাচনের প্রচারণা এখন তুঙ্গে। স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীদের নানান অভিযোগ থাকলেও নির্বাচন কর্মকর্তা বলছেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহণের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। এদিকে জমে উঠেছে জামালপুর মেলান্দহ উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। প্রার্থী ও তাদের সমর্থকরা রাত দিন ছুটে যাচ্ছেন ভোটারদের বাড়ি বাড়ি, দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি। তৃতীয় দফায় সিরাজগঞ্জের বিলকুচি ও উল্লাপাড়া উপজেলার ১৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে ২৮ নভেম্বর। ইতিমধ্যে পোস্টারে ছেয়ে গেছে পাড়া মহল্লা। পছন্দের প্রার্থীকে ভোট দিতে মুখিয়ে আছে ভোটাররা। পূর্ণিমাঘাতি ইউনিয়নের মানুষ সবাই শান্তপ্রিয় মানুষ, আমরা স্বাধীনভাবে ভোট প্রয়োগ করতে চাই। আমাদের সরকার জানি ভোটটা দিতে দেয়, আমরা সুস্থালে জানি ভোটটা দিতে পারি। নৌকা প্রতীকের প্রার্থী অনেক ভয়ভীত দেখাচ্ছে, হুমকি দিতেছে যে আমার দাদার ঘোড়া ছিল, ঘোড়ার চাবুকে পিঠের চামড়া তুলে ফেলাবো। তাদের নানান প্রতিশ্রুতি দিচ্ছে প্রার্থীরা। আওয়ামী লীগের প্রার্থীদের বিরুদ্ধে প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ করছে স্বতন্ত্র প্রার্থীরা। উপরের প্রভাব কাটিয়ে যারা জনগণ থেকে বিচ্ছিন্ন তাদেরকেই এই নির্বাচিত করার পাইতারা চলছে। আমার ইউনিয়নের এই বর্তমান অযোগ্য চেয়ারম্যানের কারণে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড তেমন সম্পন্ন হয় নাই। মানুষ আমার জন্য ব্যাপক সাড়া, জনগণ আমাকে ব্যাপক সাড়া দিয়েছে। ইনশাল্লাহ আমি বিশ্বাস করি ১০০% বিজয় নিশ্চিত। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণে প্রস্তুতির কথা জানান উপজেলা নির্বাচন অফিসার। নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে যা যা করা দরকার আমার অফিস থেকে তা করা হবে, আর ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সে ব্যবস্থাও করা হবে। এদিকে জামালপুরের মেলানন্দ উপজেলার ৯ ইউনিয়নের ৪টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা। বাকি ৫ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৬ জন। অনেক এলাকায় রয়েছে আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী। সমাপ্তি কাজগুলি আমি যদি ইনশাল্লাহ আবার পুনরায় নির্বাচিত হব এটা আমি সুনিশ্চিত করে বলতে পারি। রাস্তাঘাট, কালপাট, ব্রিজ সবগুলি আমি চেষ্টা করব এলে সুন্দর করে করার জন্য। এই ইউনিয়নকে একটি ডিজিটাল নান্দনিক সৌন্দর্যপূর্ণ ইউনিয়ন পরিষদ গড়ে তুলব। সৎ যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার কথা জানান ভোটাররা। যারা যুবকদের মূল্যায়ন করব, যুবকদের প্রাধান্য দিব, আমরা তাদেরকেই নির্বাচিত করব। আমরা নারীদের উন্নয়নের সম্পর্কে কাজ করব, যারা তাদের আমরা ভোট দিব, আর আমরা সুস্থ নির্বাচন চাই। উপজেলার নির্বাচন কর্মকর্তা জানান সুষ্ঠু নির্বাচনের জন্য সব প্রস্তুতি রয়েছে। পর্যাপ্ত পরিমাণ ফোর্স থাকবে, ৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন, তাদের মাধ্যমে আমরা কেন্দ্রের সার্বক্ষণিক মনিটরিং অবস্থা রাখব। জামালপুর সদরের ৯ ইউনিয়নে ৯৪টি ভোট কেন্দ্রে ১৯৩৬৬৮০ জন ভোটার ভোট দেবেন। এসিটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। এসএটিভি সাথে আছি সবসময়।